করোনা আতঙ্কের জেরে করোনা পূজোয় মাতলেন নিউ আলিপুরদুয়ারের 17 নম্বর ওয়ার্ডের মহিলারা। আলিপুরদুয়ার শহরে এ পর্যন্ত 3 জন ও জেলায় 46 জন করোনা আক্রান্ত হয়েছে। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষ করোনা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। করোনা মুক্তির জন্য শেষে অন্ধবিশ্বাসে পূজোয় সামিল হয়েছেন সাধারণ মানুষ। আলিপুরদুয়ার জেলার নিউ আলিপুরদুয়ার 17 নম্বর ওয়ার্ডে ওই এলাকার মহিলারা মিলে করোনা পুজোর আয়োজন করেন। জানা যায় শুক্রবার সকাল থেকে নিয়ম নিষ্ঠা করে এই পুজোর আয়োজন করেন তারা। যদিও এক শ্রেণীর মানুষেরা করোনা পূজাকে অন্ধবিশ্বাস বলছেন। এ ব্যাপারে বিশিষ্ট লেখক ও গবেষক প্রমোদনাথ বলেন, করোনা একটা ভাইরাস ঘটিত রোগ, এটা ছোঁয়াচ্ছে। এখনও পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হলো না, আর পুজো করেই করোনা দূর হবে? এখন বিজ্ঞানের যুগ, মানুষ অন্ধকুসংস্কারকে বয়ে নিয়ে চলেছে, তাতে বলার কিছু নেই। ওরা বিশ্বাস করে পুজো করছে, কি আর বলবো।